আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের স্যালাড রেসিপি। ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড তো সবাই আমরা খেয়েছি, এটা ডিমের স্যালাড আমি কীভাবে তৈরি করেছি এটাই শেয়ার করব আজকে। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি যেমন টমেটো একটা, গাজর একটা, দুটো ডিম আর আছে পেঁয়াজ। তো সমস্ত কিছুকে আমি ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি ডিম দুটোকে গোল গোল করে কেটে নেবো। এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নেবো আর একটা, তো ওর মধ্যে আমি এখন পেঁয়াজগুলোকে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর আপনারা যারা অন্য কোনো সবজি যেটা অ্যাড করতে চান, যেগুলো সবজি কাঁচা খাওয়া যায় সেগুলো সবজিও নিতে পারেন। তো আমার কাছে যা যা ছিল আমি তাই নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে, যে গোল করে কেটে রেখেছিলাম ডিমগুলো, ওগুলো দিয়ে দেবো এখন। তো আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমি উপর দিয়ে দিয়ে দেবো লবণ, অল্প অল্প সামান্য পরিমাণে লবণগুলো দিয়ে দেবেন। আর আমার থেকে কিন্তু অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু বলবেন, আমি নিশ্চয়ই ট্রাই করবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি উপরে টমেটোগুলোকে। তো গোল গোল করে রেখে দিয়েছিলাম টমেটো, কি কালারফুল লাগছে তাই না, খুব ভালো হয় কিন্তু খেতে বন্ধুরা, একদিন ট্রাই করবেন। তো উপর দিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ভাজা আছে আমি কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম সবগুলোর মধ্যে অল্প অল্প করে। তারপর উপর দিয়ে দিয়েছি গাজর, সবগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে কাটবেন, খেতে খুব ভালো হয়। তো গাজরটা দিয়ে উপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম, তারপর একটু চাট মশলা ছিটিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো। তো সামান্য সামান্য ছিটা দিয়ে দিলেই হলো উপর দিয়ে। তো এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ। তো গোটা গোলমরিচকে আমি থেতো করে নিয়েছিলাম, ওটাই আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি কেউ পছন্দ না করলে না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ধনেপাতা কুচিগুলোকেও দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো আপনারা যে কোনো লেবু নিতে পারেন, পাতি লেবুও নিতে পারেন। দিয়ে উপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি। তো সামান্য সামান্য পরিমাণে দিলেই হলো, এক গাদা দেওয়ার দরকার নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে টমেটো সস। তো টমেটো সসটার মধ্যে আমি একটুখানি জল মিলিয়ে একটু পাতলা করে নিয়েছি, ওটাই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর কেউ গাঢ় দিতে চাইলে গাঢ়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সস রেডি হয়ে গেলো ওইটা দেওয়ার পরেই। তো এখন গেস্ট আসলে বাড়িতে দেবেন, দেবেন সবাই প্রশংসা করবে একদম একদম নতুন স্টাইলে কিন্তু আমি তৈরি করেছি ডিমের স্যালাড। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু, আর সবাইকে খাওয়াবেন। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।